হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর আজকে ভিডিওটা শুধুমাত্র আপনাদের প্রশ্ন আর আমার উত্তর দেওয়ার পালা। আমি আগে একটা কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম যে আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন। তো এই যে নিয়ে চলে এসেছি আপনাদের প্রশ্ন, এই ফোনে আছে, তো আমি সেগুলোই পড়ে পড়ে মানে আপনাদের উত্তর দিচ্ছি। আর অনেক বন্ধু আছেন, যে সমস্ত বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন, আমার সম্পর্কে বলেছেন কোনো প্রশ্ন নেই, এইভাবে এগিয়ে যাও, পাশে আছি, অনেক ভালোবাসা জানিয়েছেন। তো অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আজকে শুধুমাত্র মানে যে সমস্ত বন্ধুরা প্রশ্ন করেছেন সেই সমস্ত কমেন্টগুলোই পড়বো। আর ভালোবাসা জানিয়েছেন অনেকেই, অনেকে বলেছেন প্রশ্ন নেই, তো আমি সেই সব কমেন্টগুলো স্কিপ করে যাচ্ছি, তো প্লিজ ক্ষমা করবেন আমাকে। তো অনেক অনেক কমেন্ট পেয়েছি, তো আমি শুধু প্রশ্নগুলো বেছে বেছে পড়ছি। মাই সিম্পল হ্যাপি ফ্যামিলি বলছেন, তুমি একদিন আমার বাড়িতে আসবে, হ্যাঁ কি না বলো, খুব ভালোবাসি তোমাকে, আমার থেকে বললে অনেক অনেক ভালোবাসা, অবশ্যই যাব, আর আপনি অবশ্যই আমাদের বাড়িতে ঘুরে যাবেন। তারপরে পূজা হাজরা লিখেছেন, তোমার লাভ স্টোরি জানি, অনেকদিন থেকে ভিডিও দেখি, এইভাবে এগিয়ে যাও, কলকাতা থেকে লিখেছেন। তো আমি তো আমার লাভ স্টোরি কোনো দিন শেয়ার করিনি, অনেকেই কমেন্ট করেছেন যে আমার লাভ স্টোরি শেয়ার করার জন্য, তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আমি বন্ধুর কমেন্ট পেলাম যে আমার লাভ স্টোরি জানেন, তো আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। বিউটিফুল মুন উনি লিখেছেন, তুমি সবথেকে কী খেতে বেশি ভালোবাসো? আমি সবথেকে বিরিয়ানি, মিষ্টি, মানে দুটোই সমান সমান ভালোবাসি, কিন্তু দুটোই আমার বর বলে দুটোই শরীরের পক্ষে খারাপ। তো যাই হোক, ওই দুটোই ভীষণ ভালোবাসি। আর অনেকেই বলেছেন যে মানে আমার সঙ্গে দেখা করার ইচ্ছা আছে, তো যাই না, কোনো দিন সুযোগ সুবিধা হলে অবশ্যই দেখা হবে, আর আপনারা চাইলে আমাদের বাড়ি এসে ঘুরে যেতে পারেন। ঘরে বাইরে আমি বলেছিলাম দি কিউএন এর ভিডিও করতে, তো আমি এমনি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে হচ্ছে একজন বন্ধু কমেন্ট করেছিলেন, তো এই সেই বন্ধু, তোমাদের লাইফ স্টোরি শেয়ার করো, আর দাদার কোন জিনিস তোমার ভালো লাগে আর তোমার কোন জিনিস দাদার ভালো লাগে। তো আমার লাইফ স্টোরি শেয়ার করবো অবশ্যই, এর আগেও অনেক ভিডিওতে আমি কমেন্ট পেয়েছি, আর সেটা আমি সরস্বতী পুজোর আগেই অবশ্যই চেষ্টা করবো আপলোড করার। তো বলতে গেলে জানি অনেক হাসি পাবে, অনেক মানে লজ্জা লাগবে, তবুও ঠিক আছে, আপনাদের মানে রিকোয়েস্ট অবশ্যই আমি হচ্ছে ভিডিও আপলোড করবো। আর দাদার কোন জিনিস আমার বেশি ভালো লাগে বলতে, ও খুব ধীর স্থির, শান্ত, যে কোনো জিনিসকে খুব ভালোভাবে বোঝাতে পারে, বুঝে নিতে পারে, বা চটপট রেগে ওঠে না, যেমনটা আমি উঠি, একটু চেঁচামেচি করে উঠি, অল্পতে অধৈর্য হয়ে উঠি, আবার হয়তো খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায়, কিন্তু ওই জিনিসটা আমার মধ্যে আছে। তো সেই জন্য হচ্ছে ওর ওই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে। আচ্ছা, আর আমি জানি না যে আমার কোনটা ওর ভালো লাগে। কাব্য কথামালা তো লিখছে, তোমার হবি কি? আমার হবি যাই না, আমি কখনো ভাবিনি আমার হবিকে, প্রতিটা মানুষের কিন্তু একটা হবি থাকে, কিন্তু কখনো ভাবিনি হবি কি। নতুন আমার সব থেকে বেশি ভালো লাগে নতুন নতুন হাতের কাজ শেখার, বা সেগুলো শিখে নিজে করার, এরকম একটা ব্যাপার আর কি। স্বপ্নের জায়গা কোনটা ঘুরতে যাওয়ার? স্বপ্নের জায়গা ঘুরতে যাওয়ার সমুদ্রে বেশি ভালো লাগে, আমি কখনো যদিও যাইনি, তবু আমি ওই সকল ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করি। আর স্কুল বা কলেজের থেকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত, কিন্তু কোনো জায়গায় আমার আসলে যাওয়া হয়নি, বাবা সেভাবে খরচ চালাতে পারতো না, পড়াশোনার খরচ বা হোস্টেল খরচ চালিয়ে আর ওই সকল খরচ চালাতে পারতো না, বলে আমি কখনোই যাইনি, বিয়ের পরে কখনো কোথাও যাওয়া হয়নি। স্কুল জীবনে ফিরতে ইচ্ছা করে? অবশ্যই, এই প্রশ্ন যদি 1000 জনকে করা হয় 1000 জন উত্তর দেবে যে অবশ্যই ফিরতে ইচ্ছা করে, কেননা স্কুল লাইফটা একটা আলাদা লাইফ। অতীতের কোনো ভুল যেটা সুযোগ পেলে শোধরাতে চাও? অতীতের অনেক ভুল প্রতিটা মানুষের বাস্তব জীবনে দাঁড়িয়ে মনে করলে মনে হয় যে এই ভুলগুলো যদি শুধরাতে পারতাম, তো আমিও ব্যতিক্রম নই। সবথেকে একটা বড় ভুল আমার মনে হয় যে পড়াশোনাটা যদি কমপ্লিট করতাম, কারোর কথা না শুনে যদি আমি নিজের যেতে পড়াশোনা কমপ্লিট করতাম, এটাই আর কি। যদি 100কে সাবস্ক্রাইব হয় কীভাবে সেলিব্রেট করতে চাও? প্রতিটা মানুষের একটা সুপ্ত ইচ্ছা থাকে যে আমার চ্যানেলটা অনেক বড় হোক, অনেক বড় হোক, তো আমারও সেই ইচ্ছাটা নেই, মানে কখনো বলবো না, অবশ্যই মানুষের একটা ইচ্ছা থাকে,
তো কখনো এরকমভাবে ভাবিনি যে সেদিন কি করব। আমার এরকম একটা ছোট চ্যানেল, আর আমার চ্যানেলে এত বন্ধু মানে মানে সাবস্ক্রাইব হবে, জানি না সেদিন কি করব। ভাবতে হবে আজকের থেকে। তারপরে তারপরে অনেক অনেক কমেন্ট এসেছে যে হচ্ছে তোমার সম্পর্কে কোনো প্রশ্ন নেই, অনেক ভালোবাসা জানিয়ে কমেন্ট করেছেন, আমি সেগুলো পড়ছি না। তো একজন লিখেছেন শিলং থেকে, বলছেন যে ওনার নাম নিতে সুস্মিতা, তো বলে দিলাম। আরেকজন বলছেন যে পিঙ্কি লাইফ স্টাইল, বলছেন যে তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার মতো ভিডিও বানাতে চাই, প্লিজ বুঝিয়ে দাও ভিডিও কী করে বানাবো, মানে শুরু থেকে সব। আসলে আমি আমি কী করি বলুন তো, আমি ফোন থেকেই সমস্ত ভিডিও করি, আমার যে ডেলি লাইফ স্টাইল বা আমি যেটা প্রেজেন্ট করতে চাই তো সেটা আমি রেকর্ড করি ফোনে, তারপরে সেটা আমি এডিট করি, ভয়েস অ্যাড করি, ব্যাস আপলোড করি। আমি তো আমি একটা ইমেল খুলেছিলাম ইউটিউবে, তো তারপরে একটা নিজের মতো করে নাম দিয়েছি, নিজের পছন্দের মতো রিয়েল লাইফ নোট আমি সেখানেই আপলোড করি। তো প্রত্যেকেই বোধ হয় এরমই করে, প্রত্যেকেই এরমই করে। তো যাই হোক, আপনার যে বিষয়ে ভালো লাগে তো সেই বিষয়ে আপনি এরকমভাবেই ছাড়ুন। আর যদি ডিটেলস জানতে চান তাহলে তো টেক চ্যানেলগুলো তো অবশ্যই আছে, আর যদি আমার কাছ থেকে ভালো করে জানতে চান, কারণ এখানে যদি আমি সেই গল্পটা করি তাহলে মানে ভিডিওটা অনেকটা লং হবে, তো আমি বলবো যে আমার ইনস্টাগ্রাম আইডিতে মানে মেসেজ করতে। আর ন্যাচারাল বিউটি ত্রিপুরা থেকে বলছি, তোমার লাভ স্টোরিটা বলবে, তো অনেক অনেক কমেন্ট পেয়েছি, অবশ্যই বলবো, সরস্বতী পুজোর আগে বলবো। তোমাদের ইংরেজি কত সালে কত তারিখে বিয়ে হয়েছে? আমার মনে রাখা ধরন শুনলে আপনাদের হাসি পাবে, আর না হলে প্রচণ্ড রাগ হবে। তো বিয়ের ডেটটা সবারই মনে থাকে, আবার অনেকে একদমই ভুলে যায়, আর আমার যেভাবে মনে আছে শুনলে আপনাদের হাসি পাবে, সেটা হচ্ছে ইংরেজি সাল আর বাংলার তারিখ, মানে ইংরেজি সাল ইংরেজি তারিখ, বাংলা সাল বাংলা তারিখ, এরকমভাবে বলতে পারবো না। তো যেটা মনে আছে আমি সেটাই বলে দিচ্ছি, 2016 সালে বিয়ে হয়েছিল আমাদের, আর হচ্ছে 25শে বৈশাখ। তো ওই দিনটা মনে রাখা সহজ বলে ওইভাবেই মনে রেখেছি। তোমার এস কত? অনেক কমেন্ট এসছে, তোমার এস কত, তোমার এস কত, এস অনেক, 30-35। তুমি এবার থেকে মিনি ব্লগ বানিও। অবশ্যই চেষ্টা করব মিনি ব্লগ বানানোর। আমার পুরো নাম হচ্ছে পারমিতা, কবে আসবে খড়গপুর? অবশ্যই যাব। আর তোমাদের লাভ স্টোরি শুনতে চাই? অবশ্যই বলবো, আমি বললাম না বলবো। আরেকজন বন্ধু শিল্পা সিম্পল লাইফ বলেছেন যে ওনার বাড়ি হচ্ছে বেলেঘাটা জোড়া মন্দির, কবে সেখানে যাব? অবশ্যই ওইদিকে যদি যাই অবশ্যই যাব। হ্যাঁ, আর আপনি অবশ্যই আমাদের বাড়িতে আসতে পারেন, ঘুরে যাবেন। বন্ধু লিখেছেন হচ্ছে বাচ্চা কবে নেবে, এই কমেন্টটা আপনারা খুব সহজ করে বলেন যে বাচ্চা কবে নেবে বা বাচ্চা নিচ্ছ না কেন, প্রচুর প্রচুর কমেন্ট পেয়েছি আগে, তো আজকেও আমি অনেক কমেন্ট পেয়েছি। তো যাই হোক, এই যে কমেন্টটা মানে আমার গ্রামের লোক পারিপার্শ্বিক মানে নানান রকমভাবে ব্যঙ্গ করে ছোট করে অনেক রকমভাবে আমি এই কমেন্টটা পেয়েছিলাম বা পেয়ে যাচ্ছি, যেটা জীবনে সবথেকে বেশি খারাপ আর কি। তবে এই প্রশ্নটা খারাপ আমি বলছি না, অবশ্যই আপনারা জানতে পারবেন, কিন্তু মানে এই প্রশ্ন থেকেই আর কি অনেক কথা যেগুলো হয়তো একটু বাচ্চা নিতে দেরি করলে নিজেদের ইচ্ছায় হোক বা যে কোনো ব্যাপারে হোক সেটা অনেক কিছু শুনতে হয় মেয়েদের। শিল্পী বিশ্বাস, আচ্ছা উনি লিখেছেন যে মানে আমরা যে ঘরে থাকি সেটা আমাদের নিজের ঘর কিনা। আমার প্রথম প্রথম ভিডিওগুলোতে আমি অনেকবার বলেছি আসলে এই ঘরটা হচ্ছে আমার দুই ভাসু মিলে মানে মেজে ভাসু বড় ভাসু মিলে এই ঘরটা বানিয়েছে, মানে হয় না এরকম যে আমার আমাদের নিজের যোগ্যতায় নিজের উপার্জনে ঘর বানিয়ে সেই ঘরে আছি, আমার ঘর এরকম না আর কি। এই ঘরটাতে অনেক রুম মানে ফ্যামিলি মেম্বাররা থাকে আর কি, আমরা একটা ঘরে, আর এই ধারে তো বারান্দা ব্যবহার করি, ওধারে ছোটো একটা জায়গায় খাই, ওধারে রান্না করি, আমার থাকি আর কি। তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি কোন ট্রাইপড ইউজ করো? জয়মা নামটা মানে আমি জানি না, তো যাই হোক যেটা আছে আমি সেটাই বললাম। আমি অনেক রকম মোটামুটি ট্রাইপড ইউজ করেছি, আর এখন বর্তমানে আমি ওই যে রিং লাইট যেটা হয় না অনেকটা বড়, যেটা আমি বর্তমানে ভিডিও করছি আর কি,
মানে এখন ভিডিও করছি সেটা ব্যবহার করি। আরেকটা হচ্ছে ওই অক্টোপাস ট্রাইপড, ওটা ব্যবহার করি, এই দুটো, আর বাকি সব ভেঙে গেছে। তোমার জন্মদিন কবে? আমার জন্মদিন হচ্ছে 31শে মে। তুমি কত দূর পড়াশুনো করেছো? ফাইনাল ইয়ার, মানে বিএ ফাইনাল ইয়ারটা কমপ্লিট করিনি, পরের সপ্তাহে পরীক্ষা, তার আগের সপ্তাহে বিয়ে হয়েছিল, তো যাই হোক অনেক কারণে আর কমপ্লিট করিনি। সুস্মিতা সাহা, পিঙ্কি, উনি বাংলাদেশ থেকে লিখেছেন, বাংলাদেশ থেকে আমার অনেক বন্ধু কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। বলছে আমাদের ভেতরে কে আই লাভ ইউ বলেছ? তো এটা হচ্ছে যেদিন আমি লাভ স্টোরি শেয়ার করবো সেদিন বলবো, ঠিক আছে? বলছে তোমার হাজব্যান্ডের কোন জিনিস পছন্দ, আর হাজব্যান্ড তোমার কোন জিনিসটা বেশি পছন্দ করে? একটু আগে বলে দিলাম যে হাজব্যান্ডের ঠিক কোন ব্যাপারটা আমার খুব ভালো লাগে, আর আমি জানি না যে আমার কোন ব্যাপারটা বেশি ভালো লাগে। ঝর্ণা দাস, তোমাদের লাভ স্টোরি শুনতে চাই, অনেকেই কমেন্ট করছেন আমাদের লাভ স্টোরি শোনার জন্য, তো অবশ্যই বলবো, অনেক মানে হাসি পায়, অনেক লজ্জা পায়, ওই জন্য বলি না, তা অবশ্যই বলবো। মৃত্যুঞ্জয় ব্যানার্জি, বেবি কবে নিবে আর কত বছর বিয়ে হলো? প্লিজ বলবে কিন্তু, বেবি কবে নেব অবশ্যই জানতে পারবেন। আর তোমাদের বিয়ে কত বছর হলো? 16 সালে বিয়ে হয়েছিল, তার মানে বুঝতেই পারছেন কত বছর হলো। তোমাদের ভিডিও খুব ভালো লাগে। আমি রনিতা, উনি বলেছেন যে অজয়দা কীভাবে তোমাকে প্রপোজ করেছিল, প্লিজ বলো। আর কোন রান্না অজয়দা খুব ভালো খায়? তো এই মানে এই ধরনের যে কোশ্চেনগুলো সেগুলো সব ওই লাভ স্টোরিতেই বলবো। আর আমার কোন রান্না খুব ভালো খায়, আসলে আমার সব রান্নাই ও ভালো বলে, মানে ভীষণ বড় রান্নি তো ওই জন্য। আসলেই ও বলে যে যে যেটাই রান্না করে না কেন পরিশ্রম এবং ভালো হওয়ার জন্যই করে, তো সব দিন ভালো নাও হতে পারে, তো ওরমভাবে কোনো দিন বলেনি কোনো দিন যে তোমার হাতের এই জিনিসটা আমার ভালো লাগে। ও ভালো হলেও বলে হ্যাঁ, খারাপ হলেও বলে হ্যাঁ, ঠিক আছে। কাকিমার সঙ্গে গিয়ে এখনও যোগাযোগ আছে? কাকিমা কোন কাকিমা? আমেরিকার কাকিমা? যদি ওই কাকিমা হয়ে থাকে তাহলে এখনও আছে। তোমাদের দুইজনের মধ্যে কে ঝগড়া করে বেশি? আমি, ত্রিপুরা থেকে মনিকা, আমি করি, আমি আমি। দীপান্বিতা কর, হ্যালো দিদি ভাই, কেমন আছো? আমি আর আমার মা তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি, বিশেষ করে তোমার বাবার বাড়ির ভিডিও। তুমি কি গ্র্যাজুয়েট? নো, অনেকেই আছেন আমার বাবার বাড়ি ভিডিও দেখতে ভালোবাসেন, খুব ভালো লাগে। বিপুল বর্মন, আচ্ছা গুড, আচ্ছা তোমাদের বিয়ে কত ইয়ার হলো? বলেই তো দিলাম 2016 সালে বিয়ে হয়েছে, মানে এই এই হিসাব করলেই বোঝা যাবে। আমার আমার নাম দোলন, ঠিক আছে বলে দিলাম। তোমরা বেবি কবে নেবে জানতে পারবেন? তোমার কি লাভ ম্যারেজ? হ্যাঁ, হয়তো নতুন দেখছেন ওই জন্য জানেন না, তোমার শ্বশুর শাশুড়ি নেই, শ্বশুরবাড়ি সবাইকে কোথায় থাকে, আর আমার নাম নিও, ও নাম হচ্ছে দোলন, ঠিক আছে। আমার শ্বশুর নেই, শাশুড়ি আছে, সবাই এখানেই থাকে। ইভা হালদার, তোমার হাজব্যান্ড কী জব করছে আর তোমার লাভ স্টোরি শেয়ার করো? সবাই একই কমেন্ট, লাভ স্টোরি শেয়ার করো। তোমার হাজব্যান্ড কী করে? আমার হাজব্যান্ড এখন ওই এখন কী করে, এখন টিউশন করে, আর ওই যে একটা ইংলিশ মিডিয়ামে এখন পড়াতে যায়। কবিতা ঘোষ, তোমার শ্বশুরবাড়িতে সকলকে দেখতে চাই, এই মানে এইটা কোনো দিন আমি আপনাদের এই আশা পূরণ করতে পারবো না, এটা সম্ভব নয়, কেননা মানা আছে। শিবানী সিম্পল ব্লগস, কিছু প্রশ্ন নেই, শুধু কমেন্টটা পড়লেই হবে, আমি সবার কমেন্ট পড়ি, তো আপনারা হয়তো ভাবেন যে কমেন্ট পড়ে না, আমি সবার কমেন্ট পড়ি। শিখা লাইফ স্টাইল, তোমার এস কত, তোমার বরের এস কত, তুমি ইউটিউব থেকে কত টাকা পাও? আমি ইউটিউব থেকে বলতে গেলে মাসে কখনো ঠিক নেই, ইউটিউব ইনকাম সবসময় একরকম হয় না, আমার যা ভিউজ আসে তাতে কখনো 4,000-5,000 মানে এর মধ্যে থাকে, কখনো 4-4.5, কখনো খুব বেশি হলে 5-এ চলে যায়, সেটা আমি 2 মাস মিলিয়ে পাই, ঠিক আছে, কেননা 100 ডলার না হলে কখনোই দেয় না, তো ওই জন্য। দাদা কি কাজ পেয়েছে? একটু আগে বললাম, তোমার ইউটিউব জানি জানিও, অবশ্যই জানাবো, আমি একটা আলাদা ভিডিওতে বলবো, কেননা এখন যদি বলি তাহলে অনেকটা বেশ বড়, আর মানে ইউটিউব করার আগে কী করতাম বা কেন এসেছি সেগুলো সবই বলবো। তুমি কী ফোন ইউজ করো? আমি
আমি আগে হচ্ছে আমার হাজব্যান্ডের ফোনটা ইউজ করতাম, ওটা হচ্ছে রিয়েলমি নার্জো 7i, না রিয়েলমি 7i। আর তারপরে কাকিমা একটা ফোন দিয়েছিলেন, আমেরিকান কাকিমা, মানে ইউটিউব ফ্যামিলি মেম্বার থেকে আমি দুটো ফোন গিফট পাই। তো কাকিমা যে ফোনটা দিয়েছিলেন সেটাও আমি কিছুদিন ব্যবহার করেছি, সুবিধা অসুবিধা এখন এই যে ব্যবহার করি। আর হচ্ছে যে ফোনটা থেকে আমি এখন ভিডিও করি সেটার মেমোরি অনেকটা, তো ওটাও আমি একটা ফ্রেন্ডস থেকে পেয়েছিলাম, ত্রিপুরা থেকে একটা দাদাভাই দিয়েছিল। তো ওইটা হচ্ছে IQ, অনেক মেমোরি বলে ওই ফোনটা বেশি ব্যবহার করতে আমার সুবিধা হয়, ওই জন্য বেশি ওই ফোনটা ব্যবহার করি। তোমার ইউটিউবের টাকায় কি সংসার চলে? আসলে সংসার জীবনে কত কী খরচ হয়, খাওয়া খরচ থেকে সাইড খরচ কত কী খরচ হয় বুঝতেই পারছেন যে আমার এই ইনকামের উপর চলে কি না, একদমই না, সব রকমই আর কি চেষ্টা করতে হয়। তুমি আচ্ছা বলে দিলাম, তোমার শ্বশুরবাড়ি কোথায় থাকে? এখানেই থাকে। আচ্ছা তোমরা কয় ভাই কয় বোন? আমরা 3 বোন। আর তোমার বাবা কী করে? আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমার বাবা কী করে, তবু বাবা জিজ্ঞাসা করেছেন সব রকম করে, যেটা মানে যখন যে আর কি কাজ পায় সেটাই করে, তাছাড়া ওষুধের কাজ করে, এরকম আর কি কাজ করে। আমার অনেক দিনের একটাই প্রশ্ন, বাচ্চা নিচ্ছে না কেন, কবে নেবে? তো অবশ্যই জানতে পারবেন আপনারা, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই জানতে পারবেন। আর আপনাদের প্রশ্ন ছিল এই পর্যন্ত, আর উত্তর দিয়ে দিলাম সব, আশা করি সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো ভিডিওটা অনেকটা লং হয়েছে জানি, তো ওই জন্য আমি আর বেশি বড় করছি না। পরে ভিডিওতে দেখা হচ্ছে আমার ডেইলি লাইফস্টাইল ভিডিওর সাথে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।